الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على سيدنا الله আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন আমিন কোরআনের জন্য কবুল করুন আমিন এই কোরআনটাকে আপনারা ভালোবাসেন তো ঠিক এই কিতাবটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি কি তাকে গ্রহণ করবেন না এই কিতাবের একটা অক্ষর যদি কেউ বাদ দিতে বলে আপনি কি সেটা শুনবেন না বাংলাদেশে কিছু উল্লু পয়দা হয় প্রতি সরকারের আমলে এখন টেলিভিশনে কিছু বসে বসে বলছে ইসলামের এটা বাদ দিতে হবে এটা বাদ দিতে হবে ইসলামটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কেউ যদি বলে একটা অক্ষর বাদ দিতে হবে বাংলাদেশ থেকে তার নাগরিকত্ব ক্যান্সেল করে গর্দান দিয়ে বের করে দিতে হবে কিনা বলেন আমরা এই কোরআনের প্রতি অক্ষর ধরে জীবিত থাকতে চাই এই কোরআন নিয়ে মরতে চাই রাজি আছেন হাত জোড় আল্লাহকে দেখাও আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আমিন কথাকার কোন চেলা চামুন্ডা আল্লাহর কোরআন বাদ দিতে চায় তো আল্লাহর আকাশের নিচের থেকে সরে যাও কার হুকুম কার হুকুম আল্লাহ বলেছেন আমার আইন কানুন যদি ভালো না লাগে ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان
فبأي آلاء ربكما تكذبان কার কথা হে মানুষের জিনেরা ইয়া মাশরাল জিন্নি ওয়ালেন্স ও জেনে নে হিউম্যান বিইং ইফ ইউ আর ক্যাপেবল টু গেট রিড অফ মাই টেরিটরি জাস্ট গেট অফ হে মানুষের জিনেরা আমার আকাশ সীমা ছেড়ে বেরিয়ে যাও আমার জমিন সীমা ছেড়ে বেরিয়ে যাও কে বলছেন আল্লাহ ফানফুজু বেরিয়ে যা কি দয়ার সাগর যাবি কোথায় কোথায় যাবি আমি তো আকাশ তুমি দিয়ে তোকে প্যাকেট করে রেখেছি লা তানফুজুনা ইল্লা বিসুলতান আমার ক্ষমতা ছেড়ে যাবি কোথায় কোথায় যাবি সেজন্য আমাকে রব মানতে হবে তোর আমার ইসলাম মানতে হবে আমার কোরআন মানতে হবে আল্লাহু আকবার সূরা নিসা সূরা রেজাল আছে নি কথা কও আছে কোন পারায় কত বড় কোরআনের একজন মুহাদ্দিস বসে আছে সূরা নিসা আছে সূরা রেজাল আছে নি নাই নিসার উল্টাটা কি রেজাল আর রেজাল ও কাওয়ামুনা আলা নিসা দেখে রেজালের শক্তি বেশি এই জন্য রেজাল্টটা আগে আনছেন কাওয়াম এগুলো কায়েম করতে পারে এক বেটা চার মহিলা এক বেটা সমান কয় মহিলা কে দিয়েছেন এটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন মহিলার নামে সূরা মহিলা নাজিল করেছেন আর সেই সূরার প্রথম আয়াতে বলেছেন ইয়া পড়েন ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم সবচেয়ে বেশি পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ তাকওয়ার লঙ্ঘন সবচেয়ে বেশি হয় মেয়েদের সাথে আমাদের এলাকাতে মেয়ে আছে না নেই বেশি না কম পর্দা বেশি না পর্দা ছাড়া বেশি সামনে মেয়ে পড়লে কি করবেন একবার দেখা তো জায়েজই আছে ঠিক আছে না একবার দেখতে আছে হ্যাঁ একবার দেখতে আছে আমি এক মুরব্বীরে ধরে জিজ্ঞেস করলাম বাবা আপনি ভোট দিছেন কারে কয় খালেদা জিয়ারে আমি বললাম কেন কয় এত সুন্দর বেটি বাংলাদেশে আসেনি কি বলবেন এখন বলেন কোন মেয়ের দিকে তাকালে চোখের জিনা আছে না নাই আছে আর নিজের বিবির দিকে তাকালে সওয়াব আছে না নাই আছে নিজের বিবির হাত ধরবেন হাতের সগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে কারণ এই প্রয়োজনটা আপনাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ চান সব কাজ দিয়ে যেন আপনি আল্লাহর ইবাদত করেন আপনার কোন কাজ যেন ইবাদতের বাহিরে চলে না যায় সেটাই দেখতে চান কে সেজন্য আল্লাহ বলছেন ও গোলাম সবকিছুর মধ্যে একটা জিনিস ফলো করো বা একজনের সন্তুষ্টি তিনি কে একটা সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছেন মিন নাফসি ওয়াহিদা সকল নফসগুলো ওয়াহেদা ওয়াহেদের সানি হয় কিন্তু আল্লাহ হলেন আহাদ আল্লাহ কি আহাদের কোন সানি আল্লাহু আকবার আল্লাহ হলেন একক আল্লাহ কি একক অ্যাবসলিউট লা জিদ্দালাহু ওয়া লা নিদ্দালা আল্লাজি লা জাওফালা যার মধ্যে কোনো শূন্যতা নাই ওয়াস সামাদ সারা পৃথিবী তার কাছে মুখাপেক্ষী তিনি কারো কাছে মুখাপেক্ষী নন সারা পৃথিবী নিচে তিনি কোথায় সবার উপরে যিনি তিনার নাম কি সেই আল্লাহকে যারা বেশি ডাকে তাদেরকে উপরে তুলে দেন কে একজন কালো মানুষ খুব সুন্দর তার চেহারা নয় খুব বেশি নামি দামি পরিবারের সন্তান নয় কিন্তু তিনি আল্লাহকে বেশি দেখেছেন আল্লাহর আরশের মধ্যে তার নামটা কবুল হয়ে গেছে কি নাম দেখছেন বেশি বলে রে কি নাম
ওই বেলালের সাথে আল্লাহ আমাদের এই বেলালকে কবুল করুক। আমিন। একটা নিশ্চয়ই ওর আব্বা বেলালকে ভালোবাসতেন রাদিয়াল্লাহু আনহু। আর ভালোবাসার মানুষই তো বেলাল, যাকে আল্লাহ ভালোবাসে তাকে দুনিয়া ফেলবে কিভাবে, আর যাকে আল্লাহ ভালোবাসে না সারা পৃথিবীর প্রেসিডেন্ট হলো তাকে কুত্তার দামও দেয় না মানুষ। ঠিক কিনা বলেন? ফেরাউন্নার নামে কেউ কিছু পড়ে কি পড়ে? আমি কি কইলাম? ফেরাউন্না। আর সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম, সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম, নমরুদ, কি কইবেন, কারুন, গৌর গোবিন্দ, পৃথ্বীরাজ, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, আবু জেহেল, জাইল্লা, জাইল্লার বাড়িতে পায়খানা গাছ আছে না নাই? আজ্ঞায়ন গিয়া বাংলাদেশের এক নোয়াখালীর এক হাজি আবু জেহেলের পায়খানার থেকে বেরিয়েছে। তো মিশরি লোকেরা জিম বলতে পারে না, ওরা বলে জিমেরে গাইন বলে, গাইন জিমেরে কি বলে, হাজিরে বলে হাগি, হাজিরে বলে কি। তো নোয়াখালীর লোক পায়খানা থেকে বেরোছে, কয় ইয়া হাগ তা আগবো না। হ্যাঁ, চিন্তা করছে কি, আমি বাইরে সিটাই কাম করে আবার এখানে কথা কয়, ভাষার কি প্যাঁচ দেখছে। আল্লাহ এমন নেয়ামত বাংলাদেশে দিয়েছেন, বাংলাদেশের মানুষের জিব্বায় সব রকমের ভাষা স্থান পায়। আল্লাহু আকবার। কলকাতার হিন্দু ভাইদের মুখে এরকম ভাষার বৈচিত্র্য নেই, তিনারা ইংলিশ বললে বোঝা যায় কলকাতা থেকে গিয়েছেন, কিন্তু বাংলাদেশের কেউ যদি ইংলিশ বলে ইংলিশেরা বুঝে না এর বাড়ি কোথায়। বাংলাদেশে আল্লাহর রহমত বেশি না কম? বেশি। সব জায়গাতে আল্লাহর রহমত আছে না নাই? আছে। আপনাদের এখানে বেশি না কম? বেশি। সবচেয়ে বড় রহমত, যেই রহমতের উপর বাংলাদেশ এখন হাজার কোটি টাকা সেভ করছে, সেই রহমতটার মালিক হলেন আপনারা। আলহামদুলিল্লাহ বলেন। গ্যাস কি? গ্যাস। কিন্তু বাংলাদেশ হলো সবচেয়ে অকৃতজ্ঞ দেশ। এখানে ক্ষমতায় যেগুলো আসছে এগুলো হলো সবচেয়ে অকৃতজ্ঞ। যেই জেলা থেকে গ্যাস তুলেছি সেই জেলার কোনো মানুষকে গ্যাস দেয়নি, কত বড় নিমুখ হারাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, সৌদি আরবের নিয়ম হলো যে এলাকায় তেলের খনি পাওয়া যায় তাদেরকে অর্ধেক দামে, অর্ধেকের চেয়ে কম দামে তাদেরকে তেল দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের কুমিল্লাতে কোনো গ্যাস নাই, ব্রাহ্মণবাড়িয়াতে কোনো গ্যাস নাই, তিতাস গ্যাসের বাড়ি কই, বাখরাবাদ কই, আর অন্তত 10টা গ্যাস তৈরি হয়ে আছে। আল্লাহু আকবার। তার মানে এই এলাকার লোক বেশি জিকির করে কার? আল্লাহ। এই যে বিভিন্ন মানুষের পিছনে দৌড়ায় কার ভালোবাসার জন্য? অনেক সরল মানুষের ভিতরে আছে না নাই? অনেক সরল, বুঝে না, মনে করে যে এই লোকটা খুব আল্লাহওয়ালা হবে, তার পিছনে আমি একটু যাই আমারও আল্লাহ কবুল করবেন। আল্লাহ আল্লাহ লোকের চিহ্ন হলো দুইটি, জোরে বলেন কয়টি? ইমান আনবে কার উপর? আর ভয় করবে কাকে? যে আল্লাহকে ভয় করবে সে কখনো উলঙ্গ হতে পারে, যে আল্লাহকে ভয় করবে সে কখনো মিথ্যুক হতে পারে, যে আল্লাহকে ভয় করবে সে কখনো পাগল হতে পারে, যে আল্লাহকে ভয় করবে সে কখনো বেনামাজি হতে পারে না, সে কখনো শিরক করতে পারে না, কেউ ফিরে না খানি হতে কি কইবেন, কি কইবেন, কার দরবার? একটা দরবার থেকে খালি হয় না কখনো কেউ, সে দরবারের নাম কি? আল্লাহ। আল্লাহর দরবারে হাত তুলতে রাজি আছেন তো? কখন তুললে তিনি বেশি খুশি হন বলেন তো? আচ্ছা বলেন, একজন মানুষের সাথে 20 জন লোক দেখা করতে আসছে, আর একজন লোক একসময় দেখা করতে আসছে, গুরুত্ব বেশি হবে কার? 20 জনকে 20 রকমের সময় দিতে হবে, কিন্তু যখন একজন একাকী আসেন তার গুরুত্ব বেশি না কম? যখন সবাই ঘুমায় তখন যদি আপনি আল্লাহকে ডাকেন ওটার গুরুত্ব বেশি না কম? আল্লাহু আকবার। ওই মজা যদি একবার পেয়ে যেতেন সারা পৃথিবীর সম্পদ দিলে ওই মজা পাওয়া যাবে না। তাহাজ্জুদের চোখের পানিতে যে মজা আল্লাহ ঢেলে দিয়েছেন শুধু কাঁদতে পারলেই সফলতা পাওয়া যায়। শুধু দাঁড়িয়ে শুধু কাঁদতে থাকেন, হাত বেঁধে কাঁদতে থাকেন নিজের গুনার জন্য, আল্লাহ বলেছেন ওই চোখগুলো জাহান্নামের আগুন থেকে হারাম করে দেব, ওই চোখের পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভায়ে দেব।
সেজন্য বুকে তাকওয়া থাকতে হবে। আল্লাহর হাবিব ইশারা করতেন, আশারা ইলা সদরি আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, এখানে থাকে তাকওয়া। একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, হাত দিয়ে দাঁড়ি নাড়ছেন, জামা নাড়ছেন, আল্লাহর হাবিব বললেন, লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো হাতের মধ্যেও আল্লাহর ভয় চলে আসতো। ভয় থাকে কোথায়? ভয় পেলে মানুষ ফু দেয় কোথায়? কোথায় ফু দেয়? কোথায় কোথায়? কলজার ভিতরে ফু দেয়, বুকে ফু দেয়। কেন বুকে ফু দেয়? তাকওয়া থাকার জায়গা এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মনে করি যে না, তাকওয়ার জন্য বিশাল জুব্বা লাগবে। হ্যাঁ, তাকওয়ার একটা লেবাস আছে, সুবহানাল্লাহ বলেন, বড় জুব্বার ভিতরে তাকওয়া সুন্দর করে ঢেকে যায়, শরীরের আলমোড়া ঢেকে যায়। বড় জুব্বার ভিতরে মজা বেশি না কম? জোরে বলেন, লুঙ্গি না থাকলেও বড় জুব্বা আছে, সমস্যা আছে কোনো? কথা কন না কে? মাদ্রাসা সাহেব পড়লে ছেলেদেরকে পিটানো হয়, হেফজখানায় পিটাপিটি বেশি না কম? আমাকে এক ইঞ্জিনিয়ার বললো, হুজুর আমার ছেলেটাকে হেফজখানায় দিছি, তিন দিনে আমপারা মুখস্থ করছে, এত জেহেন ছেলের, হুজুর কি দোষ? ধরা পড়ে হুজুর এমন পিটান পিটাইলো হুজুরের লুঙ্গি খুলে গেল। আমি কইলাম নাউজুবিল্লাহ, কয় না কোন সুবহানাল্লাহ, কেন? কয় লুঙ্গি খুললেও পাঞ্জাবি লম্বার কারণে কিছুই হয় না। আরে বুঝলেন না, মজাটা বুঝলেন না? কয় হুজুরটা কাপড় অপচয় করে, হুজুরটা একটা পাঞ্জাবি বানায় দশ বছর পরে, নিজে পরে ছেলেরে কয়ে যায় তুইও পরিস তোর নাতিরও দিস, কোনো ক্ষয় নাই তো। আমার ঘরে এক হুজুর আসলেন, প্রায় একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছেন, তো ওনার বেগমকে নিয়ে আসলেন, দেখলাম ওই পাঞ্জাবি ওনার বেগমের গায়ে। কইলাম কি ব্যাপার? কয় হুজুর জুব্বা একটা বানালে আমিও পরে উনিও পরে, উনি পরে ওটার উপরে শুধু ওনা লাগায় বস বরক হয়ে যায়। কি বরকত, আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ বলছেন মানুষেরা, মানুষের ভিতরে বুসের বাচ্চা বুস আছে না নাই? যে উপদেশটা আমাদের খাদ্যের দাম বাড়াইছে, হে আছে না না? যারা শপথ করছে হেরা আছে না না? আবার নতুন কইরা কবে শপথ হয় আল্লাহই জানে, কারণ বাংলাদেশে যেটা শুরু হয় সেটা আর বন্ধ হয় না, পদত্যাগ শুরু হইলে পদত্যাগ চলতেই থাকে, ঠিক কি না? হাত্তা আজুর তুমুল মাকাবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত পদত্যাগ, পদত্যাগ গ্রুপ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও মানব সকল, ও হিউম্যান বিং, ইত্তাকু রাব্বাকুম, ফিয়ার ইউর লর্ড, তোমার রবকে তুমি ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একটি সত্তা থেকে একজন থেকেই তোমাদেরকে বানিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে কয় পারার সওয়াব? তিন পারার সওয়াব। সূরা ইখলাসে একবার পড়লে কয় পারার সওয়াব? আর দশ পারায় কত আয়াত হয় বলেন তো? 2221 আয়াত, 6666 যদি ধরি 2221 আয়াত। এখন অক্ষরগুলো হিসাব করেন, প্রতি অক্ষরে সওয়াব আছে না নাই? তাহলে কুল হুয়াল্লাহ একবার পড়লে কত সওয়াব আল্লাহ দিবেন? সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার জিকির সব একসাথ করলেও কুল হুয়াল্লাহ সমান হতে কারণ হায়াত কম, আমল করতে হবে অনেক বেশি। মুসা আলাইহিসসালামের যুগের লোকেরা অনেক হায়াত পেত, কিন্তু আমাদের মতো এত আমল করে যেতে পারে নাই। মুসা আলাইহিসসালামের কাছে একদিন এক বৃদ্ধ মা এসে বলছেন, ইয়া মুসা, উদুনি ইবনি সগীর, আমার ছোট্ট ছেলেটার জন্য আপনি একটু দোয়া করেন। মা বিকাবে এমনি সগের, আপনার ছোট্ট ছেলেটার কি হয়েছে? হোয়াট হ্যাপেন টু হিম, কি হয়েছে? ওর বয়স 80 বছর, ওর যেন আল্লাহ হায়াত বাড়ায়া দেয় একটু দোয়া করেন। মোসা সালাম হাসতেছেন, কয় হাসেন কেন? কয় মা, আপনার ছোট ছেলের বয়স 80, আপনি দোয়া চেতে এসছেন, আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গড় বয়স হবে মাত্র 40 বছর। বুড়ি জিজ্ঞেস করলেন, আহুম ইয়াসনাউন আল বাইত, তারা কি বাড়ি ঘর বানাবে না রাস্তায় পড়ে থাকবে? কারণ 40 বছর বয়সে তো তারা হাফ পানও পড়তো না। ছোট ছেলের বয়স কত? কি খুশি হয়েছে বলা মিলছে, ওগুলো মিলছে, লুঙ্গি খুইলাই যে গরম কালাইতেছে সমানে পানিতে ডুবাইবে আছে না নাই?
বাপে পোলা টোকায় পায় না, কিরে পোলা গেলে কই? এরপরে লুঙ্গি দেখে কয়ে তো ওই যে সলিমের লুঙ্গি লো, ওই যে লুঙ্গি। আরে আমার নবী কিন্তু কখনো কাপড় খুলেন নেই আমার ভাইয়েরা, এটা মনে রাখতে হবে। যেই নবীকে ভালোবাসি, যেই নবীর নামে দুরুদ পড়ি, সেই নবী কখনো কাপড় খুলেন নেই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেন, অন্য শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, বিশ্ব নবীকে কখনো ক্ষুধার যন্ত্রণা আমি কাঁদতে দেখি নেই। যখনই কেঁদে উঠতেন, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলে কেঁদে উঠতেন, ওটা ঢেকে দিলেই কান্না বন্ধ হয়ে যেত। সেই নবীর রহমা বলতেন, আল হায়া ওয়াল ঈমান ও কারিনান, হায়া সরম ঈমান, একটি আরেকটিকে সহোদর ভাই, একটি ছাড়া আরেকটি বাঁচতে পারে না। মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া সরম নাই তার মধ্যে ঈমান নাই। সেজন্য হুকুম মানব কার, ভয় করব কাকে? সবখানে আল্লাহর ভয় আছে না নাই? খাওয়ার ভিতরে আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? ক্ষমতায় বসলে আছে না নাই? সবচেয়ে বেশি ভয় কোথায় করতে হবে বলেন তো? সবচেয়ে বেশি ভয় কোথায় করবেন? কোথায়? সবখানে, সুবহানাল্লাহ। বিশেষ করে সবচেয়ে বেশি ভয় করবেন বিবির কাছে যাওয়ার সময়, যেন কোনো লঙ্ঘন না হয়, কারণ মেয়েদের সাথে তাকওয়ার লঙ্ঘন বেশি হয় না কম, বিবির সাথেও বেশি হয় না কম। সব মানুষের সাথে ভালো কথা, কিন্তু বিবির সাথে দুর্ব্যবহার করে এরকম মানুষের সংখ্যা বেশি না কম? বিবির একটু ভালো নামে ডাকে না, ওই ওই কই, ওই কই, পরে গিয়ে ডাকতেছে ওই কই। আহা, আমি এগুলি তো বাস্তবতা দেখে দেখে বলতেছি। আবার লন্ডনে এক বাসায় আমাকে দাওয়াত করেছে, মুসলমানদের বাসা, তো বিবি শুয়ে রয়েছে, স্বামীরে ডাকতেছে কিরে এরকম করে কেন? আমরা গেলাম মেহমান, ও শোয়া, ও শুয়ে বলতেছে হোয়াট ডিড ইউ কুক ফর ইউর গেস্ট, মেহমানের জন্য রান্সত কি? জামাইরে জিগা বই। আমি বললাম হু ইজ গোয়িং টু কুক ফর আস, আমাদের জন্য রান্ধবে কে? জামাই বলতেছে হুজুর আমাদের ঘরের মধ্যে ইসলামী কায়দা চলতেছে। আমি বললাম কি কায়দা? কয় তিন দিন আমি রাঁধি, তিন দিন হ্যাঁ রাঁধে, আর একদিন দুইজনে মিললে একসাথে রাঁধি। আজকে আমার রান্নার কথা, আমি পেলাম আমার খাওয়া হয়ে গেছে। ভাই শুন, তুই বাংলাদেশে যাবি, বাংলাদেশে গিয়ে একটা দিনদার মেয়ে বিয়ে করবি, সারা বছর তোকে ওই মেয়েটা রেঁধে খাওয়াবে। আমার দেশের মেয়েদের মতো এত ধৈর্যশীল মেয়ে সারা দুনিয়ার কোথাও নাই। কথা কর না কেন? কোথাও নাই। ছেলে হয়েছে, ছেলেকে রেখে চলে যাচ্ছে মেয়ে, কিন্তু আমার দেশের একটা ছেলে যখন হয়, সারা জীবন মা কষ্ট করে ওই ছেলেটাকে ছেড়ে যায় না। যৌবন বয়সে তার স্বামী হারিয়ে যায়, এরকম অসংখ্য ঘটনা আছে না নাই? আমার নবীও সুসংবাদ দিয়েছেন, কোন মেয়ে যদি একটা ছেলেকে বুকে ধারণ করে, ওই স্বামী মারা গেছে যৌবন বয়সে, আর যদি অন্য বন্ধনে আবদ্ধ না হয়, ওই ছেলের লালন পালনের কারণে, ওই কোরবানের কারণে ওই মহিলাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। আবার আল্লাহর হাবিব বললেন, তিনটি সন্তান যেই পিতামাতা হারিয়েছে আর ধৈর্য ধারণ করেছে, আল্লাহ বলেন যখনই কোনো সন্তান মারা যায়, আল্লাহ ফেরেশতা পাঠান, বলেন আমার গোলামের হৃদয়ের টুকরা তোমরা ছিনিয়ে নিয়েছো, মারা গেছে, এখন গোলামের অবস্থা কি? ফেরেশতারা নোটিশ করে, আল্লাহ আপনি নিয়েছেন, আপনার উপর আপনার গোলাম অসন্তুষ্ট নয়, কিন্তু হৃদয়ের কষ্টের কারণে চোখ দিয়ে পানি ঝরছে আর মুখে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, ফেরেশতারা এই গোলামের জন্য জান্নাতে একটা ঘর বানাও, ঘরটার নাম রেখে দাও বাইতুল হাম, ওই ঘরের নাম রাখো প্রশংসার ঘর। সেই ঘরে একমাত্র তাকে আল্লাহ দিবেন, আর কাউকে দিবেন না। সেজন্য সূরা ইখলাস সুযোগ পেলেই পড়বেন, বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সূরা ইখলাসের ভিতরে তৌহিদের কথা, ইখলাসের কথা আছে না নাই? আল্লাহ বলছেন আমার সব কিছুতে ইখলাস, ওয়াননেস, আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে এসেছি কয়জন থেকে? একজন। আদম কে বানিয়েছেন? আদমের পাজর থেকে বানিয়েছেন হাওয়াকে। কাকে বানিয়েছেন? আবার আল্লাহ বলছেন শুনো, ওখালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়াকে আমি বানিয়েছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও,
এরপরে সারা দুনিয়া ভর্তি করে পুরুষ দিয়েছি মহিলা দিয়েছি, সন্তান বেশি হলে খুশি না বেজার? সরকার খুশি না বেজার? আমেরিকার জানোয়াররা খুশি না বেজার? তাদের স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ। এখন বলতেছে একটা হলেই অতিষ্ঠ, কয়দিন পরে কইবে না হইলেই অতিষ্ঠ। অথচ সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম ভাইয়ের নবুয়ত দাবি করেছেন, কায়নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইকে নবী বানায়া দেন যাতে আপনার প্রশংসা বেশি করতে পারি, আপনার জিকির বেশি করতে পারি। সন্তান বেশি হলে জিকির হবে কার? আল্লাহ। আমার ঘরে যদি দশটা সন্তান আসে, দশটা সন্তানের মুখে জিকির থাকবে কার? আল্লাহ। তাকওয়ার তিনটি বাড়ি দিলেন আল্লাহ, কয়টি? তিনটি। একটি বাড়িতে সব মানুষ যেতে পারবে, আরেকটি বাড়িতে শুধু মোমেন যেতে পারবে, আরেকটি বাড়িতে শুধু জান্নাতিরা যেতে পারবে। আমাদের তিনটা বাড়ি আছে না? নাই কথা বলেন। প্রথম বাড়িটা হলো বাপের বাড়ি, সব ছেলেদের সমান অধিকার আছে না? নাই মেয়েদের সমান অধিকার আছে না? নাই দ্বিতীয়টা হলো নানার বাড়ি। কার বাড়ি? নানার বাড়ি। নানার বাড়িতে মায়ের অধিকার বেশি না বাপের বেশি? কার বেশি? বাপ গেলেও কবে যে বউ কই আম গো মেয়ে কই, ছেলেরা গেলে কেবল তোগো তোগো কে কই? এরপরে তৃতীয় বাড়ি হলো কি? কি বাড়ি? কি বাড়ি? কবর। এখনই কবরে যেতে চায়, বিয়া করা লাগবে না? প্রথম হলো বাপের বাড়ি, দ্বিতীয় নানার বাড়ি, তৃতীয় কার বাড়ি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি হলো জামার জন্য খাস, ঠিক কিনা? জামাই ছাড়া যেমন মাহফুজের শ্বশুর বাড়িতে যদি ছোট ভাই যায় কেউ জামাই কই, তুই আইসব কেন? জামাই থাকলে গেলে কোনো অসুবিধা নাই। ঠিক জান্নাতিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি রেখেছেন, সেই বাড়িতে যাওয়ার জন্য কি লাগবে? কি লাগবে? তাকওয়া লাগবে। তিনটা বাড়ি, তাকওয়া আর কয়টা? প্রথমটা আল্লাহ বলছেন সবার জন্য পড়েন, ইয়া পড়েন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, মানুষের মধ্যে সবাই আছে না নাই? আছে। উবুদু রাব্বাকুম, ইউ মাস্ট ওয়ারশিপ দা লর্ড because he has created you and he has created your forefather, perhaps you will get the love hearing. Allah ke ab Allah re madad karo manushera, karon Allah tumake baniyechen, tumar bap ke baniyechen, dada ke baniyechen. Allahu akbar, Allahu akbar. Dolil chhara amar Allah kono kotha bolen na. Manush ke bolechen amar name poro, karon amader ke baniyechen ke? Jei mukh diye porben mukh ta kar? Allah. Mukh ta diyechen ke? Allah. Mukhe dad diyechen ke? Allah. Abar bobokher deyar khomota amar Allah ache na nai? Ache. Apnader jatiyo kobi kina? সেই কবিও আপনারা কুমিল্লাতে বানছেন, আপনারা যে কত বরকতের। কুমিল্লার গোমতীর তীরে নজরুলের প্রথম বিবাহের স্থান, এবং কুমিল্লার এই নার্গিস হলো তার জীবনের সব প্রেমের উৎপত্তি। কুমিল্লার মানুষ সুন্দর বেশি না অসুন্দর বেশি? নিজেরা নিজেদেরকে চিনি না। সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। ধানের শহর, প্রাণের শহর কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা। ধানও আছে, প্রাণও আছে। এই নজরুলকে বোবা বানিয়ে দিলেন কে? কথা বলেন। কত সুন্দর সুন্দর ইসলামী কবিতা তার কাছে আছে না? নাই কালমা শাহাদাতে আছে, আল্লাহ রজতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছে জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ বয়স যখন 60 এর উপরে চলে যাবে অনেক আশা থাকবে কিন্তু পূরণ করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেছেন এখন যদি যত বেশি বাড়াবেন ওই আমলগুলো বয়সের কারণে যদি না করতে পারেন এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। এই জন্য এখন আমল করার শ্রেষ্ঠ সময়। আমল করার কি সময়? শ্রেষ্ঠ সময়। বেশি করে আমল করেন,
বেহুদা কথা বলে জবান নষ্ট করে দিয়েন না, ফালতু জিনিস শুনে জবান নষ্ট করে মোবাইলের ভিতরে পয়সা দিয়ে রিঙ্গার টোনা নাই মরার কুকিলে। কি খুশি হয়েছে দেখছে, মরার কুকিলে উদেশি বানাইছে। মরা কুকিল মরা হলে তোর উদেশি বানালো কেমনে, তোর ঘুম ওটা কুকিলই তো মরা, তোর ঘুম ভাঙালো কেমনে মরা কুকিল। অশ্লীল অসভ্য কথা আমার মোবাইলে আমি ঢুকাবো না, আমার মোবাইলে আমি কোরআনের আয়াত ঢুকাবো, যে একটা অক্ষর শুনবে সে দশটা নাকি পাবে, ওই নাকি আমার আমলনামায় আসবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আমি দোয়া ঢুকাবো, ওকে আল্লাহ মাফ করবেন, আমাকেও মাফ করবেন, ঠিক কিনা? কারণ আমাদের যত দোয়া আছে সব শিখিয়ে দিয়েছেন কে? কারণ আমাদের বাবা যখন জান্নাত থেকে এসেছেন দোয়াটাকে সাথে করেই নিয়ে আমাদের জন্য এসেছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওই ঘর শ্রেষ্ঠ ঘর, যে ঘরে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে, স্বামী স্ত্রীকে নামাজের জন্য জাগায়, স্ত্রী স্বামীকে নামাজের জন্য জাগায়, মুখে তুলে স্ত্রীকে খাওয়া দিবেন, আবার আজকে গিয়ে ডাকে না এদিকে বিবি কিউবে আজকে কুণ্ডা লয়ে আইসে কে জানি, এরকম ডাকাইতে আসে না নেই, আহা সালাম দিবেন আগে আল্লাহর হাবিবের সুন্নাত, টুপি যিনি মাথায় দিলেন তিনি আগে সালাম দিবেন, কারণ আপনি বিশ্বনবী সুন্নাত ধারণ করেছেন, আপনার আগে সালাম দেওয়া উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আগে কেউ সালাম দিতে পারে নাই, আর আগে সালাম দিলে যে আগে সালাম দেয় আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেন। একটা ছোট্ট আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের চারটা ফর্মুলা দিলেন মদিনার প্রথম খুতবায়, বললেন জান্নাতে যারা যেতে চাও শুনো, ইফশাউ সালাম আতিউত তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। কি সুন্দর কথা বললেন আমার নবী, এত সুন্দর কথা বলতেন নবী, না জানি কত সুন্দর ছিলেন। আবার যে আল্লাহর কথা এত সুন্দর, সে আল্লাহ না জানি কত সুন্দর, যেখানে যেটা দরকার সেখানে সেটা আছে না নেই, লাউ গাছে বড় লাউ আবার বট গাছে ছোট কি ছোট গোড়া, এক বেকুবে শুয়া কয় আল্লাহ তো অঙ্কে খুব কাঁচা, নাউজবিল্লা কইবেন না, পাশে আল্লাহর একজন ওলি ছিলেন কয় এই বেকুব কি কস ক যা কইছি তো কইছি, কি কইছ কইছি শুনছো না, এত মোটা গাছে দুর্ফল আর এসিয়ন নদীর মধ্যে এত বড় কটের ফাইবি হইয়া থাকে, দক্ষিণ থেকে বাতাস এসে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ নাকের উপরে পড়ছে গোড়া একটা, উঠা কয় আল্লাহ তুমিও ঠিক হিসাব উঠি কি রে কি বুঝছ, কয় বুঝছি কি কয় এই মোটা গাছে যদি এত মোটা ফল হইতো আমার মতো কলিমত দিয়ে আইসে এখানে বিশ্রাম নিতে পারতো না, বাতাসে ফল পড়লে আমিও শেষ আমার নাক শেষ, আমরা গোলামেরা যেন বিশ্রাম নিতে পারি এই বিরাট ডালের নিচে, সেই জন্য গোটাগুলোকে আল্লাহ ছোট করে দিয়েছে, হাজার গোটা পড়লে একজনের কোনো অসুবিধা হবে না, আর লাউয়ের ওই গাছের নিচে কেউ রেস্ট নিতে যায় না, সেজন্য লাউয়ের পেটের নিচে এত বড় বড় লাউ দিয়ে দিয়েছে। আরো আসতে দুই নাম্বার প্রশ্ন করবেন, প্রথম জীবন সম্পর্কে, তারপরে যৌবন, তারপরে মিন আইনা ইক্তাসাবাহু ফিমা আনফাকাহু, কোত্থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো, জবাব দিবেন কে? দুদুকের জবাব আর কি, দুদুক চেষ্টা করেছে কিন্তু সবাইকে ধরতে পারে নাই, যা ধরছে তার হাজার গুণ এখনো বিক্রি আছে না নাই আছে, কয়টা ধরবো, ধরতে ধরতে বেচার আগে হয়াত শেষ, ঠিক কি না? হয়াত আল্লাহ বলেছেন এমন দুদুক সাথে দিয়ে দিয়েছি তোর হাত তোর বিরুদ্ধে কথা বলবে, তোর এই হাত বলবে ব্রাহ্মণ বাড়িয়া কোন নেতার ইশারায় হাফেজ হাফেজের বুকে তুই গুলি চালিয়েছিস, তোর এই হাত কথা বলবে কোরআনের আইনের বিরুদ্ধে কিভাবে তুই ওয়াল রাইটিং করেছিস, তোর এই হাত কথা বলবে কোরআনের পথের প্রতীকদেরকে তুই কিভাবে পিটিয়ে মেরেছিস, তোর এই হাত বলবে কোন মেয়ের গায়ে তুই হাত দিয়েছিস, তোর এই হাত বলবে কার জমি রাইল ঠেলেছিস, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করেছিস, সেই হাত বলে দিবে, চিৎকার করে বলবে মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা কেমন আশ্চর্যজনিত কিতাব, ছোটখাটো কোনো গুনাহ এখান থেকে বাদ পড়ে নাই, ভাগার কোনো জায়গা থাকবে না, এখন ভেঙে যাও, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ভাগা তো দূরের কথা, অনুপস্থিত থাকার ক্ষমতা কারো নাই, মা হুম আনহা বিগাইবি। এরপরে প্রশ্ন করবেন যে এলেম অর্জন করেছো, এলেম দিয়ে কতটুকু আমল করেছো,
পর্দা মানবো, আমার বোনদেরকে পর্দায় রাখবো, মাদেরকে পর্দায় রাখবো, মেয়েদের হক মেয়েদেরকে দেব, ছেলেদের হক ছেলেদেরকে। বহু লোক আছেন, বহু মুরব্বী কয় মা তোর জন্য দোয়া করলাম, তোর সম্পদটা তোর বাইরে দিয়ে দিলাম। আছে না নাই? এই অধিকার তোমাকে দিয়েছে কে? মেয়ের অধিকার বাপের সম্পত্তিতে কে দিয়েছেন? আল্লাহ। আপনি মেয়েকে দিবেন এক ভাগ আর ছেলেকে দিবেন দুই ভাগ। হ্যাঁ, মেয়ে যদি বলে আমি আমার ভাগটা আমার ভাইকে দিয়ে দিলাম, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে সঠিকভাবে বণ্টন করে দিতে হবে। তা নাহলে আপনাকে জালিমের কাতারে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। বিয়ে করেন অনেকগুলো, সমস্যা নেই। তোমার বিবি কত বুড়া করেছো তুমি, সেই বিবির সম্পূর্ণ হক আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন, আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কোনো সময় আবদ্ধ হতাম না। এমন খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাদিজার জীবনে পড়ার তৌফিক দান করুক। আমিন। আমাদের দেশে কোন বেগম রোকেয়ার ইতিহাস পড়া হয়? আরে 10 কোটি বেগম রোকেয়া খাদিজার পায়ের ধুলার সমান হবে না, ঠিক কিনা বলেন? সেই খাদিজার নামও জানে না। সব কাজ কার জন্য করব? আল্লাহর জন্য। নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। না, আল্লাহ বলেছেন নামাজ পড়ব রবের জন্য। কার জন্য? ফাসাল্লেলে ফাসাল্লেলে রব্বিক। এখানে বললেন ইত্তাকু রব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, কারণ কবরে গেলেই রবের প্রশ্ন আসে না নাই? আছে। এজন্য রবের শিক্ষা আমাদের জীবনে বেশি না কম? সবগুলো দোয়ার আগে রব আসে না নাই? আছে। শুধু দুটো দোয়ার আগে রব নাই, একটা হলো জানাজার দোয়া, আরেকটা হলো বিশ্ব নবীর জন্য দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি। আরেকটা দোয়া আমরা জানাজায় করি, সেখানেও রব নাই, সেখানে হলো আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা ও সগীরিনা ও কাবীরিনা। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সব মানুষের জন্য দোয়া আছে না নাই? আমি 1990 সালে যখন ফার্স্ট ইংল্যান্ডে আমার যাওয়া হয়, তো অনেকগুলো চার্চ আছে তারা মসজিদের মতো করে করছে, মেম্বার টেম্বার এরকম মসজিদের মতো। আমি চিন্তা করলাম এত সুন্দর মসজিদ, দুই রাকাত নামাজ পড়ে যায়, মসজিদ দেখলেই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহলে ওই মসজিদ কেয়ামতে আপনার জন্য সুপারিশ করবে। শুধু জুমার দিনের জন্য রেখে দেয়, আমল যত বেশি জান্নাত আপনার তত কাছে চলে আসবে। শুধু আমল করেন। আরে ছোট্ট জীবন তো, অল্প জীবন, বেশি আমল করতে হবে। আল্লাহর হাবিব কত শর্ট সিলেবাস দিয়েছেন। একদিন রাতে মুসলিম শরীফের বর্ণনা বলেন, সাহাবীরা 100টা 1000 সওয়াব কে করতে পারবা? হাত তুলো। হাত তুললো না। 1000 গুনাহ কে মাফ করে নিতে পারবা? চুপচাপ সবাই। আল্লাহর হাবিব ছোট্ট একটা আমল দিনেন, বললেন এটা 100 বার পড়বা, 1000 সওয়াব হবে, 1000 গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই যে যেটা পড়ছেন এটাই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা কার জিকির? এটা কার জিকির? মসজিদে বয়া বয়া এই কাম করে। গত সপ্তাহে টাঙ্গাইল যাচ্ছিলাম, আমি মাগরিবের নামাজের ওয়াক্ত হলো, পথে দাঁড়ানা তো 5 বৃদ্ধ, মাশাআল্লাহ খুব বয়োবৃদ্ধ, আমি ড্রাইভারটা কইলাম যে একটু আস্তে করতে কো, আমরা নামাজটা পড়ে যাই। ড্রাইভার যখন কি বলছে সাসা আস্তে, আরো জোর হয়ে গেছে। 15 মিনিট, যদি আপনি 15 মিনিট এমনি এমনি করেন শরীর কাহিল হবে না, দুর্বল হবে না শরীর? এই 15 মিনিট এমনি করে এখন আমি গেলাম, কি চাচা খুব হয়েছে? কয় বাবা একটু জিকির করলাম। জিকিরের মধ্যে হু হু পাইছেন কই? হু হুটা কাজ জিকির। এই জন্য আল্লাহ বলছেন আমায়াদউ মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি, আল্লাহ ছাড়া আর কোন জিনিসের জিকির আল্লাহর নামের সাথে ঢুকায়ও না। কে নিষেধ করেছেন? আল্লাহ। কে নিষেধ করেছেন? আল্লাহ। এটা এসেছে খ্রিস্টানিটি থেকে। দোয়াটা বানাইছে কে?
কারণ আমরা তাওহীদ নিয়ে যারা আছি আমাদের হলো দুনিয়া, দুনিয়ার মালিক আমরা, আল্লাহু আকবার, আমরা দুনিয়ার মালিক, আল্লাহ আমাদের জন্য দুনিয়া থেকে মিরাস হিসেবে দান করেছেন, আল্লাহু আকবার। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন, যারা বেনামাজি বদকার আল্লাহর জিকির করে না তারা জমিনের ডাকা, চোর এবং হাইজাকা, এই জমিনের মধ্যে তাদের কোনো অধিকার। আমরা চলে যাব কিন্তু আমাদের জন্য প্রতি নামাজে দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। যত নামাজই চলে যাবে সব নামাজের জন্য কিয়ামত পর্যন্ত এই দোয়া আছে না নাই? এই সালামের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আর আমরা বলি মৃত্যু হলো আমাদের মুমিনের হাদিয়া, এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর দিদার আমরা লাভ করব। যে আল্লাহর জন্য হাজার রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, ফজরের ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়েছি, সেই আল্লাহর দিদার হবে মৃত্যুর পরপরই। সেজন্য মৃত্যু আমাদের জন্য হাদিয়া। আমাদের সবচেয়ে প্রিয়জনকে আমরা দেখবো, প্রিয়জনকে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আসল বন্ধুকে আরে কেউ থাকবে না। আবার বলেছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন, তাকওয়া ছাড়া যাদের বন্ধুত্ব হয়েছে তারা কিয়ামতের ময়দানে দুশ্মনে পরিণত হবে। এখনো দুশ্মনী আছে না নাই? এক চোর আরেক চোরে ধরায়া দেয়, এক চোরের ছলে আরেক চোরে দেশ ছেড়ে ভাগে আছে না নাই? আল্লাহ বলেছেন শুধু তাকওয়ার কারণে যারা বন্ধু হয়েছে কিয়ামতের ময়দানে এদের বন্ধুত্ব আল্লাহ অটুট রেখে দিবে। আমরা যেন সেই দিন ওইরকম একসাথে বসে আল্লাহর কাছে মাহফিল শুনতে পারি। আমাদেরকে দুনিয়ায় সৌন্দর্য দেন, আখেরাতে সুন্দর করে দেন, দুই সুন্দর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। জীবন সুন্দর পেলাম কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, এই সুন্দরের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার একটি অর্থ হলো বাঁচা। তাকওয়ার একটি অর্থ কি? অকেনা, অকিয়ন থেকে, অকেনা আমাদেরকে বাঁচিয়ে দেন জাহান্নামের আজাব থেকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আমার কাছে তাকওয়া চাও। বিশ্বনবী তাকওয়া চাইতেন, সেজদার মধ্যে গিয়ে দোয়াটা পড়বেন তো, পড়েন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা খাইরু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সেজদার ভিতরে এই দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ আমাকে তাকওয়া দেন, আমাকে তাসকিয়া করার রেক্টিফিকেশনের জন্য সুযোগ দেন, আমার চরিত্রকে আপনি সুন্দর করে দেন। সুবহানাল্লাহ বলেন। পাঁচটা জিনিসের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে পান নাড়াতে দেয়া হবে না, কি বলছেন? লা ইয়াযালু কদমা বনি আদম, কোন বনি আদমের পান নাড়াতে পারবে না, বুশের বাচ্চা বুশ না, আপনাদের কেয়ার টেকার না, কেউ না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত রাফাঙ্গাগিরি, ক্ষমতায় গেলে আল্লাহর কথা মনে থাকে না। হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে না? আলামিন বলে আমি আয়, কত সরল মানুষ আলহামদুলিল্লাহ বলে। আরে আমাদের দেশের লোক যে কত ভালো, দেখছেন কত সরল, মানে চিন্তা করতেছে তা আলামিনটা বয়াত হইয়া যায় না, ও তালাশ করবে আমার, কিন্তু ওই কথাতে এই পর্যন্ত আসবে ও চিন্তা করে নাকি। আলামিন বইবে, অসুবিধা নেই, আলামিন আমাদের কাছেই থাকবে। জাহান্নামীরা যেন রাস্তা না দেখে কিয়ামতের ময়দানে ধোঁয়া ছেড়ে দিবেন কি? ইউরুসালু পড়েন, ইউরুসালু আলাইকুম আশওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাইবান। এমন ধোঁয়া দিবেন আগুন ছাড়া, এমন ধোঁয়া দিবেন যে ধোঁয়ার কারণে পদ দেখবে না, তাদের সাহায্যকারীও তাদের সেখানে পাওয়া যাবে না। এই জন্য ধোঁয়ার পরিবেশ কখনো মোমেনের পরিবেশ হতে মসজিদে বিড়ি খাওয়া চলেনি, কথা কন চলেনি। এক জায়গায় গিয়ে আমি পাইছি মসজিদে বইয়া তিনজন ইমাম সাহেব মুয়াজ্জিনার মতো হল, কি কমু আপনি করে। আমি খুব শীত ছিল, অবশ্য তো শীত হইলে তুই মসজিদের ভিত্তি খাবিয়ে না,
মোতাওয়াল্লি ইমাম সাহেবের ধরছে, কয় একটা দুইটা খাইলে কোনো অজুও যায় না, কিছু সমস্যা নেই খা। আমি তো যেখানে যাই সুযোগ পেলে আমি একটু তাহিয়াতুল মসজিদটা পড়ার চেষ্টা করি। তাহিয়াতুল ওযুটা পড়বেন, তাহিয়াতুল মসজিদটা পড়বেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় আমল ছিল তাহিয়াতুল ওযু। এক আমলের কারণে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজে গিয়েও বেলালের পায়ের চিহ্ন বিশ্বনবীর কানে বাজতেছে, মনে হয় যেন বেহারের পাশে ঘুরছেন, সুবহানাল্লাহ। এসে বললেন, বেলাল কি আমল করো যেখানে দুনিয়ার কারো কথা মনে পড়ে নাই, সেখানেও আমি তোমারে ভুলতে পারি নাই। বেলাল বললেন, আমি গরিব মানুষ, গোলাম মানুষ, কি আমল করব। যেদিন থেকে কালিমা পেয়েছি ওযু করলেই দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। বিশ্বনবীকে নামাজ পড়তে দেখতেন, তিনি ওইভাবে উঠা বসা করতেন, কারণ মক্কাতে তো নামাজ ফরজ হয়নি, নামাজ ফরজ হয়েছে মদিনায়। কিন্তু আল্লাহর হাবিব দুই রাকাত সকালে কাবার পাশে পড়তেন আর দুই রাকাত বিকেলে পড়তেন। এক রাতের জন্য পলাতক থাকেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর সাহস এক করে দিলে ও বিশ্বনবীর সাহসের চেয়ে কম হয়ে যাবে, সুবহানাল্লাহ। আবু জাহেল ধমক দিয়েছে, মুহাম্মদ কাবার সামনে সেজদা দিবা, মাথারে চাইপা বালুর ভিতরে ঢুকায় দেবো। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে দিও। আবু জাহেল আইছে, তাল দাঁড়িন না আছে না, নাই তাল দাঁড়িন না আছে না, দে 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 আছে না, দুইটা কিলা কিলি লাগছে, আরো বাকিগুলো কি কর, দে দে দে, তাল দাঁড়িন না। আবু জাহেল্লার ছেলে সামনটা করছে, আবু জাহেল্লা তুই তো এরম ফড়ং ফড়ং কর, যা ওই যে সেজদা দিচ্ছে, দুনিয়ার কাউকে ভয় করে না, সেজদা দিচ্ছে দেখ, কি সুন্দর করে মাটিতে লুটিয়ে পড়ছে, উসজুদুলে রাব্বিল, সবচেয়ে নিচে গিয়ে সবচেয়ে উপরের ঘোষণা দিচ্ছে, আল্লাহু আকবার, সবচেয়ে নিচে গিয়ে সবচেয়ে উপরের ঘোষণা, সুবহান রাব্বিয়াল আলা, আমার রব সবচেয়ে উপরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল গেল একটু গিয়ে চিত হয়ে উল্টা দিয়ে পড়ে গিয়ে বলছে, বাঁচাও বাঁচাও, তাদের কথা কি বাঁচাও, আর আপিতে পড়লে ইন্না ইন্না লিল্লাহি, আমরা কোনো মুসলমান বাঁচাও বাঁচাও কই না, ঠিক কি না, কারণ ওদের আল্লাহ নাই, ওদের কি নাই, আল্লাহ নাই, আর আমাদের কে আছেন, ছাগলের শক্তি বেশি না বাঘের শক্তি বেশি, বাঘ থাকে কোথায় আর ছাগল থাকে কোথায়, লোকালয়ে বাঘ থাকে লুকায়া, ছাগল থাকে প্রকাশ্য, কারণ বাঘ জানে আমারে যদি চারজনে পিটায় আমার কোনো মালিক নাই, যেমনি খুশি মারবো, আর ছাগল জানে আমার শক্তি যত কমই হোক আমার মালিক আছে, এই জন্য আপনি ডাকলেও আসে না, আপনি টানলেও ঠ্যাং দিয়ে তোর বাপের খাই টানুসকে, ঠিক কি না, এমনি তাদের খুঁটা ধরে আনেই যায় না। আহারে কি উপমা এক একটা আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলতেন, সব হেকমতের বড় হেকমত হলো তাকওয়া। বড় হেকমত কি? তাকওয়া। তাকওয়া থাকলে সব জায়গাতে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? সব অবস্থা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, গোলাম যার মধ্যে তাকওয়া আছে আমি তার জন্য মখরাজ অনেকগুলো ওয়ে আউট বের করে দেই। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে নাকি আল্লাহকে ভয় করে তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেন কে? আল্লাহ। এমন জায়গা থেকে খাওয়া দেয় যে খাওয়ার কখনো তিনি চিনতেই করে নাই। এই জন্য সব সময় ভয় করব কাকে? আর প্রশ্ন করবেন আমাদের সবাইকে কে? আল্লাহ কিন্তু কাউকে বলবেন না, আব্দুল করিম কি অপরাধ করেছেন আপনি একটু কোন, আব্দুর রহিম সাহেব কি অপরাধ করেছেন আপনি আপনার কথাগুলো কোন, এটা বলবেন না, কোনো প্রশ্নই করবেন না, আল্লাহু আকবার, কারণ প্রশ্ন করলে তো মানুষের বিচারের সাথে আল্লাহর বিচার মিলে গেল। আল্লাহ বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কোনো দিক থেকে হতে পারে, আকাশেও নাই জমিনেও নাই, তাহলে বিচার কেমনে করবেন? বলছেন ফায়াউমাইদিন, পড়েন ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, فبأي آلاء ربكما تكذبان। সেই কিয়ামতের কঠিন ময়দানে জিন আর মানুষকে কোন অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না, লা ইউসালু আন যামবিহি, তার অপরাধের ব্যাপারে গুনার ব্যাপারে কিছুই জিজ্ঞেস করবেন না। কে বলছেন?
আমরা চিন্তা করলাম কেমনে ধরবেন, পরের আয়াতে আল্লাহ বলছেন ইউরাফুল, পড়েন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাইবা। এই কপাল দেখে দেখে চিনবেন এই কপালে কোন ভণ্ডের পিছনে গিয়ে মরিদ হয়েছো, এই কপালে সেটা আছে না নাই, কাকে দিয়ে সেজদা করেছো কপালে আছে না নাই, কোন বেনামাজির পিছনে হেঁটেছো, কোন বেনামাজিকে নেতা বানিয়েছো, কোন নাস্তিক মুরতাদের পিছনে দৌড়াদৌড়ি করেছিস, কোন ভণ্ডের পিছনে দল পেতেছিস, সবকিছু কপালে আছে না নাই। ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের বুকে কোন কারণে গুলি চালিয়েছিস সেই কথাও কপালে আছে না নাই, আল্লাহ দেখে দেখে চিনে নিবেন। আর সামনের চুটি ধরে পায়ের পোড়ালি ধরে হেসে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দিবে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। اللهم لا مانع لما اتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم এত গভীর রজনী পর্যন্ত এই চাঁদপুরের দেবীদারের চাঁদপুরের আদর্শ ছাত্রদের দ্বারা আয়োজিত এই কোরআনের বাগান থেকে আমরা হাজার হাজার নরনারীর ভিক্ষার হাত তুলেছি। আমরা দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য এখানে আসি নাই, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসি নাই, শুধু আপনার ভালোবাসায় অসংখ্য মাসুম শিশু অসংখ্য আপনার প্রিয় দাড়ি পাকা যারা আপনাকে ডেকে ডেকে দাড়ি সাদা করে ফেলেছে, এরকম গোলামেরা ভিক্ষুকের মতো হাত তুলেছে আল্লাহ, আমরা এইভাবে হাত কারো কাছে পাতি না, কারো কাছে এইভাবে কেঁদে কেঁদে চাই না, মেহরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দে। আজকের গুনাহ সহ আজকের যত অপরাধ সারা জীবন যা অপরাধ করেছি সবগুলো আপনি মাফ করে দেন, তার সাথে আজকের সওয়াব সহ আজকের কোরআন শোনা সহ সারা জীবন যা জিকির আজকার করেছি যা কোরআন পড়েছি ভুল ভ্রান্তি মাফ করে আপনার শাহী দরবারে কবুল করুন। তারা হাদিয়া সমস্ত আমি কেনাবেরার ওয়াহ বাবারকে পৌঁছা দিন, বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবী রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মোমেন মোমেনাত কবরের বাসিন্দা হয়েছে কত বছর আগের বছর যাদেরকে পেয়েছি তাদের অনেকেই আজকে দুনিয়ায় নাই, আবার যারা আজকে হাত তুলেছে জানি না কারা জানা যারা কাপড় দোকানে এসেছে, আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা না, যে আসে সে চলে যায়, যেই জন্ম নেয় সেই মৃত্যুর দিকে যায়, আল্লাহ যত মোমেন মোমেনাত কবরে চলে গেল সবার আর ওয়াহে সওয়াব পৌঁছা দাও, বিশেষ করে জনম দুঃখিনী মা যে মায়ের ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না, যে পিতার ঋণ কখনো সন্তান শোধ করতে পারে না, একটা মেয়ে যখন মা হয় সে বুঝে তার মা তার জন্য কত কষ্ট সয়েছে, একটা ছেলে যখন পিতা হয় সে বুঝে তার বাবা কত কষ্ট তার জন্য করেছে, হৃদয়ের খবর কেউ জানে না, সবার হৃদয়ের জায়েজ আছে তুমি পূরণ করে দিও, কিয়ামত পর্যন্ত এই কোরআনের খেদমতকে তুমি দায় ও কায়েম রেখে দিও, গোমতীর ভাঙন থেকে এই এলাকাকে হেফাজত করে দিও, আল্লাহ আসমানি জমিনে বালা মুসিবত থেকে আমার সকল ভাই বোনকে হেফাজত করে দিও, সিডরের আগাতে যারা মারা গেছে শাহাদাতের মর্যাদা তাদের দান করে দিও, ও আল্লাহ আমাদের সুন্দরবনকে আবার তুমি সুন্দর করে দিও, আল্লাহ আমরা চাইতে পারি না তোমার নবী যা চেয়েছেন আমাদেরকে তা দিয়ে দিও। আব্দুল কাইম মজুমদার সহ আমাদের প্রিয় দেলোয়ার ভাই এসে গেছেন, সবাইকে তুমি কবুল করে নিও, তাদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করে নিও, আল্লাহ কখন মৃত্যু আসে জানি না, কারা জানা যারা কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না, মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।